পয়লা বৈশাখের কেনাকাটা তো সেরেই ফেলতে হবে এবার, কারণ পয়লা বৈশাখ তো চলে এসেছে খুব কাছেই। তাই আর সময় দেরি না করে আজ একদম শেষের দিন আমরা আসলাম কেনাকাটা করতে। হ্যাঁ মার বলছি নাকি? আর এখন আমরা চলে এসেছি ব্যারাকপুরে পয়লা বৈশাখের জন্য কিনতে। ব্যারাকপুরের ওই দোকান থেকে মার শাড়ি ঠাড়ি কিনেছি দিদির। এখন আমরা যাচ্ছি আবার বাচ্চাদের জিনিসের দোকানে। মর্নিং এভরিওয়ান, তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর তোমাদেরকে কালকে যা যা কিনেছি সেগুলো দেখানো হয়নি। আমি এখন নিচে নিয়ে যাচ্ছি, তাই ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি যেটা যেটা নিয়ে যাচ্ছি। মাদেরও দেখানো হয়নি, আমি যখন আসছিলাম তখন মা শুয়ে পড়েছিল, যেন মাকে আর ডাকিনি। বাকিগুলো পরে দেখাবো তোমাদের, আর যেটা শুধু এখন নিজে মা দিদির জন্য দিয়ে দেবো সকালবেলা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা কিনেছি দিদির জন্য, এই শাড়িটা আর এটা কিনেছি মার জন্য, এটা ক্রিমটা। আর বাদ বাকি যেগুলো কিনেছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন সকালবেলা ওদেরকে এই দুটো দিয়ে দিচ্ছি আর ওগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো আজকে এখন নিচে যাই গিয়ে দেখি কি তারপরে দেবো। তো বন্ধুরা, তোমরা তো দেখলে যে কালকে আমরা বেরিয়েছিলাম কেনাকাটা করতে, কিন্তু কি কিনেছি সেটা আর দেখানো হয়নি, কারণ ওই দোকানে ভিড়ের মধ্যে আর যা গরম পড়েছে সেই গরমে আরও আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজকেই তোমাদেরকে দেখাবো। আর দিদি ওই শাড়িটা পরেছে যেটা দেখালাম আগে, সে মানে যে দিদির জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম, দিদি শাড়িটা পরে নিয়েছে আজকেই। আর বাকি যেগুলো এটা তো এতগুলো প্লাস্টিক, এগুলো সবার জন্য কিনেছি, এবার সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে দেখাচ্ছি হচ্ছে ঈশানির জামা, ঈশানির কী কী কেনা হয়েছে দেখো। এই সানগ্লাসটা কিনেছি ওর জন্য দেবো। আচ্ছা না, ও এখন ঘুম থেকে উঠলো তাই এখনই সানগ্লাসটা দেখে ওর পায় না। আর এটাও হচ্ছে ঈশানিরই জামা। আর এই দেখো এটাও ঈশানির জামা, এই ফিতে দেওয়া জামা কিনেছি গরমের মধ্যে, একদম পাতলা কাপড়ের কিনেছি ঈশানির জামা এটা। আমি তোমাদের দেখিয়েছি তারপরে। আর এটা গোপালের জন্য কিনেছি, গোপালের জামা এটা। আর এটা কিনেছি হচ্ছে বাবার লুঙ্গি, এই যে দুটো লুঙ্গি কিনেছি, যেহেতু গরম গরমের সময় লুঙ্গিই পরে বেশি সেজন্য লুঙ্গি কিনেছি। মায়ের শাড়িটাও তো তোমাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে আমার জন্য কিনেছি নাইটি। হ্যাঁ পছন্দ হয়েছে। আর ঈশানের জন্য একবারে ঘরে পরার প্যান্ট, ছোট প্যান্ট সবই কিনে নিয়েছি ঈশানের জন্য, যেহেতু গরমে আর বেড়াতে ভালো লাগে না বারবার বেড়াতে, সেই জন্য একসাথেই সব কিনে নিয়েছি। আর এই ফ্রকটা কিনেছি হচ্ছে অস্মিতার জন্য, যেটা পুরোটাই ফ্রক, ও তো এখন অনেকটাই লম্বা হয়ে গেছে, যে ফ্রকটা অস্মিতার জন্য কিনেছি একদম পাতলা কাপড়ে, ও পাতলা কাপড়ে। হ্যাঁ এটা দিদিকে দিয়ে আসবো, তুমি দিয়ে আসবে। আর এটাও কিনেছি ঈশানির জন্য, এটাও কিনেছি ঈশানির জন্য, দুটোই টপ মানে হাফ টপটা আর কি। তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কেনা হয়নি, ও আজকে গিয়ে কিনে নিয়ে আসবে, কারণ কালকে হ্যাঁ দিচ্ছি, কারণ কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো আর কিনতে পারিনি, মানে অত রাত্রিবেলা আর কত কিনবো আর ভালো লাগছিলো না। আর ও অফিস থেকে এসছিলো, হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি, আর ও অনেক রাত্রি হয়ে গেছিলো অফিস থেকে এসছিলো, তারপর আর কতক্ষণই ভালো লাগে, তা সেই জন্য আমিও বললাম যে তাহলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ আমার বলো বলো, এই জামাটা এখন আর পরবে না, জামাটা পরবে না,
আচ্ছা সানগ্লাসটা একটু পরো তো দেখি কেমন লাগছে। আচ্ছা পরো না এটা, কিছু হবে না। তাই সুন্দর জামা পরে কোথায় যাবে? ঠিক আছে পরো পরো পরো। সানগ্লাস একটু পরো না, আসলে কি বলতো বাড়িতে সবার জন্য কিনতেও আমার খুবই ভালো লাগে। তো মোটামুটি সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি কিনেছি। তো তোমরা আমাদের আমাদের সাথে থাকো, তাহলে হয়তো আমি আমার স্বপ্ন আরও ভালোভাবে পূরণ করতে পারবো তোমরা যদি আমাদের সাথে থাকো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই স্টপ করছি, কারণ ঈশানী খুব বায়না করছে, এখন নতুন জামা দেখেছি, নতুন জামা পরবে। তো আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা বাই, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এটা আবার কি? হ্যাঁ এটা আবার কি স্টাইল? ব্লু জামা, ব্লু প্যান্ট আর ব্লু সানগ্লাস, ব্লু লেডি।